আগামী 1 জুলাই থেকে শহর কলকাতায় নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিকের ব্যবহার। 75 মাইক্রনের প্লাস্টিকের ব্যবহার প্রথম পর্যায়ে নিষিদ্ধ করা হবে। পরে 31 ডিসেম্বর মাসে 120 মাইক্রনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে। জানা যায়, বিগত কয়েক বছর ধরেই শহর কলকাতায় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার জন্য বহু ব্যবস্থা গ্রহণ করা হলেও শেষমেশ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি। ফলে এই সমস্ত ব্যবহার করা প্লাস্টিক আবর্জনার আকারে কলকাতার ড্রেনেজ সিস্টেমকে বিকল করে তুলছে। না, এটা যদি প্লাস্টিক বন্ধ করে তো এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন করি। আমরা চাই না যে প্লাস্টিকটা ব্যবহার করা হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানেই যে প্লাস্টিকটা যদি যেখানে রেখে মালটাকে তৈরি করা হয় সেসব জায়গা থেকে যদি বন্ধ করে আসে, তাহলে আমরা আলটিমেটলি আমরা পাবো না মালটা। আমরা যদি না পাই তো আমরা আনবো না। আমাদের মতো সাধারণ দোকানদাররা কী চায়? আমরা চাই না যে প্লাস্টিকটা ব্যবহার করা হোক, কিন্তু ক্রেতা আর বিক্রেতা এর মধ্যে একটা সামঞ্জস্য থাকা উচিত। বিক্রেতা দেবে আর ক্রেতা মানে যদি না চায় তো বিক্রেতা নিশ্চয়ই দেবে না। এখন ক্রেতাই তো মানে প্রেশার দিচ্ছে প্লাস্টিক দাও। এটাকে আমি ওয়েলকাম করি, এটা বাস্তবে যেন ইমপ্লিমেন্ট হয়। প্লাস্টিকটা সত্যি আমাদের স্বাস্থ্য পক্ষে ক্ষতিকারক, হ্যাঁ সমাজের পক্ষে। এটা মানে এটা এটা যদি ধ্বংস হয় না, এটা ইমিডিয়েটলি যদি করা হাতে দমন করা হয়, আমার পূর্ণ সমর্থন আছে। আমাদের কাস্টমারের চাপে প্লাস্টিক ব্যবহার করতে হচ্ছে। কাস্টমার না চাইলে সেখানে আমরা দিতে পারবো না। আমরাও চাই যে প্লাস্টিক বন্ধ, কিন্তু মেন জায়গা যেখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে ওই জায়গাগুলো বন্ধ হলে আমাদের কাছেও আসবে না, কাস্টমারও আমরা দিতে পারবো না। তাতে কী হবে, তাতে সাধারণ কাস্টমাররা ব্যাগ ব্যবহার করতে শুরু করবে। পাশাপাশি ব্যবহার করা প্লাস্টিক আবর্জনার সঙ্গে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দিলে তা মাটির সঙ্গে মিশে মাটিকে টক্সিক করে তুলছে। এই ধরনের ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজ্য সরকারকে বিকল্প পথ বের করার পরামর্শ দিলেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। তার মতে, শুধুমাত্র আইন করে প্লাস্টিকের ব্যবহার সমাজে পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে গেলে প্রথমে প্লাস্টিকের উৎপাদন সংস্থাগুলির উৎপাদন বন্ধ করতে হবে, পাশাপাশি আবর্জনার মাধ্যমে সংগৃহীত প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে তুলে তা যদি রাস্তার কাজে ব্যবহার করা যায় তবে তা কার্যকরী ভূমিকা নেবে বলে জানা যায়। বহু দেশে ব্যবহার করা প্লাস্টিক বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তার কাজে ব্যবহার করার কারণে রাস্তার লংজিভিটি আরও বৃদ্ধি পায়, রাস্তাটিও আরও মসৃণ হয় এবং রাস্তায় কোনো জলও জমতে দেখা যায় না। এই বিষয়টা নিয়ে সরকারকে নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে বলেও পরামর্শ দিলেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। 1999 থেকে নোটিফিকেশন চালু হয়েছিল গত বছর, কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনও হয়নি। সেটা জুলাই মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে। 75 মাইক্রোগ্রামের নিচে যত প্লাস্টিক আছে, 75 মাইক্রনের বিলো প্লাস্টিক, যেটা ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক বা আমরা যেটা বলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সেটাকে ব্যান করা হচ্ছে। এবং সেটা মূলত এই কারণেই ব্যান করা হচ্ছে, বর্ষার সময় দেখা যায় যে ড্রেনেজ সিস্টেমটা চোখট হয়ে যায়। তাছাড়া আমাদের বিভিন্ন জায়গায় ওইটা প্লাস্টিকটা সয়েলের সাথে মিশে গিয়ে সয়েলটাকে বিষাক্ত করছে, একটা টক্সিক ওয়েস্ট। কিন্তু এইটা ব্যান করতে গেলে যেটা শুধুমাত্র ফাইন করে বা জরিমানা করলে হবে না, উৎসমূলে এটাকে মানে নজরদারি করতে হবে, যেখানে তৈরি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে। তো প্লাস্টিক ইন্ডাস্ট্রি ঠিক থাকবে, কিন্তু এই 75 মাইক্রনের যে প্লাস্টিক সেটা থাকবে না। এটা জুলাই মাস থেকে হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই আমাদের বিধাননগরে এটা শুরু হয়ে গেছে। আর তারপরে হচ্ছে ডিসেম্বর মাস থেকে 120 মাইক্রনের প্লাস্টিক ব্যান করা হবে 31 ডিসেম্বর থেকে। তো কারণ আমাদের ভারত সরকার একটা আন্তর্জাতিক চুক্তিতে সই করেছে, সেখানে 140টা দেশ সই করেছে যে এই দূষণ থেকে বাঁচতে গেলে প্লাস্টিকটাকে, সিঙ্গেল ইউজ প্লাস্টিককে পুরোপুরি ব্যান করতে হবে, সেটা 2030-এর মধ্যে করতে হবে। তো আমাদের আপাতত কলকাতায় এখন 75 মাইক্রন হচ্ছে, এরপরে ডিসেম্বরে 120 মাইক্রন হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।